Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Jayanti Mangala Kali Matra Kali Kapanini Durga Shiva Shamadati Swaha Swada Namostute Namostute Namostute. কি ব্যাপার মশাই, বাড়িতে কোনো উৎসব টুৎসব হচ্ছে নাকি? বাইরে দেখলাম রং হচ্ছে, এখানে বাপ মেয়ে মিলে ঘর পরিষ্কার করছেন। উৎসব? হ্যাঁ, তা একরকম উৎসবই বলতে পারো। কলকাতায় আমার যে কাকা থাকেন উনি আসছেন। বিরাট ধনী, 8-10টা ব্যবসা, বাড়ি গাড়ি, একেবারে সেলফ মেড ম্যান। যা কিছু করেছে নিজের চেষ্টায় করেছে, কি খাটাই না খাটতে পারে। আর এই খাটতে গিয়ে স্ট্রোক হবে না, শরীর বলে কথা, যদি একটু বিশ্রাম না পায়। ডাক্তার বলেছে 6 মাস কমপ্লিট রেস্ট, পশু টেলিগ্রাম এসেছে, 6 মাস বিশ্রাম নিতে কাকা আমাদের বাড়ি আসছেন। আমাদের গ্রামে এরকম কি অতিথি আসছেন, এ তো আমাদের গর্বের কথা। অতিথি আবার একজন নয়, দুজন। ও, সঙ্গে স্ত্রী আছেন বুঝি? না, সঙ্গে আসছর মেয়ে জয়ন্তী, ইংরেজি স্কুলে পড়ু আমি, চলনে বলনে স্বভাবে চরিত্রে একেবারে মেমসায়। সাবধানে যা, এই রাস্তায় তুই গাড়ি চালাতে পারবি না। সামনে গর্ত করলে তোমার নব গাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারতো না বাবা?
আর সাবধানে যা, সাবধানে সাবধানে, আরে আস্তে। কেভাবে ঢিল ছুড়লো? এখানে তো সারাবার লোক পাবেন না, সেই শহরে যেতে হবে। পরাণ মিস্ত্রি দারুণ গাড়ি সারায়, বলেন তো আমি নিয়ে যেতে পারি। টাকাটা কে দেবে? সঙ্গে যখন বাবা রয়েছেন তখন আপনি টাকা টাকা করে চিন্তা করছেন, টাকা তো আপনার বাবা দেবে তাই না? বাবা টাকা দেবে, তুমি কাজ ভাঙবে আর আমার বাবা টাকা দেবে? তখনই বলেছিলাম এই অচপার আগে এসো না, কাশ্মীর চলো, শুনলে না? চলো। মজা দেখাচ্ছি, আমার গায়ে এসে আমাকে ইংরেজিতে গালাগাল দেওয়া, আমায় তুমি চেনো না? চিনতে পারবি? হ্যাঁ হ্যাঁ, থাপড়া মুখো, দেখলে তো চিনতে পারবই। ব্যাস, তাহলে কোনো চিন্তা নেই, হিরুকে বলে দিলেই হবে, হিরু ঠিক ছেলেটাকে খুঁজে বার করবে। হিরুকে এই গ্রামের সব থেকে ভালো ছেলে। আমাকে ইংরেজিতে গালাগাল দিয়েছে। ইংরেজিতে গালাগালি দিস? হ্যাঁ। কি বলেছে? কি বলেছে? কি যেন বলল, বলল পাটকেল। পাটকেল? তুমি হাসছো যে? আরে গর্দু, ওটা পাটকেল নয়, রাস্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু এই বলেছে? না, আরো বলেছে। কি যেন বলল, ইংরেজি গালাগাল কি মনে থাকে? হ্যাঁ মনে পড়েছে, স্টুপার্ট। স্টুপার্ট? আরে ওটা স্টুপার্ট নয়, স্টুপিড। হ্যাঁ স্টুপিড। জানো ডাক্তার দা, আমিও পারতাম ওকে শুয়োর গাধা ছুচু বলে গালাগাল দিতে, কিন্তু দিইনি। কেন দিলি না? কেন তুমি যখন আছো কেন ওকে বাংলায় গালাগাল দেবো? তোমার কাছ থেকে শিখে ওকে ইংরাজিতেই গালাগাল দেবো, আর বুঝিয়ে দেবো আমরা গায়ের লোকেরা ইংরাজিতে গালাগাল দিতে জানি। গালাগাল দিল কেন, কি করেছিস? ওই তো ঢিল দিয়ে বেল পাচ্ছিলাম, হঠাৎ একটা ঢিল লেগে ওদের গাড়ির কাজটা ভেঙে গেল। আরে ছি ছি ছি, গ্রামে ঢুকতে না ঢুকতে অপকর্মটা সেরে ফেলেছিস। আমি কি ইচ্ছে করে ভেঙেছি নাকি? শোনো, আমাকে দুটো কড়া দেখে ইংরাজি গালাগাল শিখিয়ে দাও তো, আমি ছুটে গিয়ে এক্ষুনি দিয়ে আসি। কড়া গালাগাল? হ্যাঁ, এমন গালাগাল যা শুনলেও বোঝে আমরা গায়ের লোকেরাও গালাগালিতে কম যাই না। ঠিক আছে, ও তোকে দেখে স্টুপিড বলেছে তো, আমি একবার ওকে দেখে আসি, তারপর তোকে গালাগালটা শিখিও। গাড়ি পাঠাবো বললো, কি হলো? গাড়ি গাড়ি পাঠাবে কি করে, আমি তো গাড়ির চাকার হাওয়া খুলে দিয়ে এসেছি। হাওয়া খুলে দিয়েছে? হ্যাঁ, ডাক্তারকে আনতে গাড়ি পাঠাতে গিয়ে দেখি। আমি বলছি দিদি, এটা নিশ্চয়ই ওই বাচ্চাটার কাজ। এই তো ডাক্তারদা এসে গেছে। ডাক্তারদা হিরু কোথায় গেছে জানো? আমাদের গায়ের কোন পাজির ছেলে ঢিল মেলে কাকার গাড়ি কাজ ভেঙে দিয়েছে। ভালো না? আবার চাকরা হাওয়া খুলে দিয়েছে। একদম ভালো না।
হিরু এর কি করবে? ওই বচ্চরটাকে খুঁজে কান ধরে এখানে নিয়ে আসবে। হিরু ওর কান ধরে তোমাদের কাছে নিয়ে আসবে। ও হিরুকে লাগবে না, আমি খুঁজে বার করব। তুমি খুঁজে বার করবে? হ্যাঁ, বৎসরাতে খোঁজ তুমি তো বেশি রাখো, চেষ্টা করে দেখো। চলো ডাক্তারদা, কাকাবু পাশের ঘরে আছেন। চন্দন, তুমি কিন্তু চেষ্টা চালিয়ে যাও, ওকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, আমি দেখছি। দেখেছো? দেখে এলাম। এবার বলো কি গালাগাল দেবো। মেয়েটাকে যেরকম চটপটে দেখলাম, ছোট খাটো গালাগাল দিয়ে ওকে ঘায়ল করা যাবে না, মক্ষম গালাগাল দিতে হবে। তা মক্ষম গালাগালটাই বলো, যাই গিয়ে দিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সহজে হবে না, একটু ভাবতে হবে। আরে এখানে হার জিতের ব্যাপার, গ্রামে তো একটা সম্মান আছে। শহরের কাছে গ্রাম গালাগালিতে হেরে যাবে, এ তো হতে পারে না। না না, আমাকে জিততেই হবে। দাঁড়া একটু ভাবি। পেলে একটা সাংঘাতিক কড়া গালাগাল পেয়েছে। না থাক। কেন, কি হলো? তুই ঠিক বলতে পারবি না। না না, পারবো। আরে এটা জেসি গালাগাল নয়, খাসি আমেরিকান গালাগাল। আগেকার দিনে রাজারাজরা খেপে গেলে এই গালাগাল দিত, ঠিক মতো বলতে না পারলে তো মাটি মারা যাবে। আরে এটা তো রাস্কেল স্টুপিডের মতন এক কথার গালাগাল নয়, তিন কথার গালাগাল। আরে তুমি বলোই না, আমি ঠিক মুখস্থ করে গিয়ে আমেরিকান গালাগালটা দিয়ে আসবো। পারবি বলছিস? হ্যাঁ বলো, আমি মুখস্থ করে নি। বল, আই লাভ ইউ। মুখস্থ কর, I love you. I love you. I love you. That? You love? এর একটা গালাগাল হলো নাকি? কোন জোর নেই তোমার এই আমেরিকান গালাগালের থেকে। আমাদের বাংলা গালাগা চোর, গাদা, ছুচো, কত জোর বলো তো। আর মেয়েটার ওই পাটকেল, ওটা পাটকেল না, ওটা রাস্কেল। হ্যাঁ ওই রাস্কেলে কেমন জোর, রাস্কেল। আর এটা আই লাভ ইউ, কোন জোরই নেই। ও ডাক্তার দা, এটা বলে যে আমি হেরে যাবো। আরে আমি বলছি তুই হারবি না, এটা রেগে বলার গালাগাল নয়, এটা হেসে মোলায়েম করে বলতে হয়। আরে আমেরিকান গালাগাল নিয়মিত, এই হাসলে তো ভাব হয়ে গেল, হেসে আবার গালাগাল দেওয়া যায় নাকি? কেন যাবে না? হ্যাঁ আচ্ছা, তুই তো আমার সঙ্গে রুগীদের বাড়িতে যাস, এখানেও দেখিস কোনো কোনো রুগীকে আমি ট্যাবলেট দিয়ে বলি গিলে খাও, আবার কাউকে কাউকে বলি চিবিয়ে খাও। তুই বলি তো? হ্যাঁ তা বলো। কেন বলি? হ্যাঁ আমি তো সবাইকে গিলে খেতে বলতে পারতাম, আসলে কোনোটা গিলে খেলে কাজে দেয়, কোনোটা চিবিয়ে খেলে কাজে দেয়, এই গালাগালটাও ঠিক তেম, কোনোটা রেগে বললে কাজে দেয়, কোনোটা হেসে বললে কাজে দেয়। এটা বললেও খেপবে? রাজ কৃষ্ণ তুই কি খেপেছিস? হ্যাঁ আরে চার গুণ খেপবে, চার গুণ বলছো? আচ্ছা হিরু, তোকে আমি ইচ্ছে করে হারিয়ে দেবো, বল। তা অবশ্য ঠিক, মনে রাখবি যত হেসে গালাগালটা দিবি তত কাজে দেবে। শুনলাম আজ বিকেলবেলা আরতির সঙ্গে মেয়েটা নদীর ধারে বেড়াতে যাচ্ছে। আরে আরে হিরু তুমি, দিদি এই সেই পাজি ছেলেটা। হিরু রাস্কেলটা আবার হাসছে, একটা চড় মেরে স্টুপিড কোথাকার। আই লাভ ইউ। সর্বনাশ করেছে, অজ্ঞান হয়ে গেল বোধ হয়। অমনি হিলতোলা চটি এভাবে কেউ ছুঁড়ে মারে, নিচের কাঠটা নিশ্চয়ই বুকে লেগেছে। আর হিরুর তো এমনি বুকে একটা চোট আছে, আমাকে অমন একটা বাজে কথা বলেছে তাই তো মেরেছি, তাই বলে এভাবে মারলি? একটু উঠছি না।
চল চল মরে গেল কিনা দেখি চল। এবার কি হবে? চলো পালাই, কেউ দেখতে পাইনি, চলো পালাবি তো। কিন্তু তোর জুতোটা ওর হাতে তো ধরা আছে, পুলিশ এই জুতোটা কুকুরকে শুকিয়ে ছেড়ে দেবে, কুকুর এসে তোকে ধরবে। মানুষ খুন বলে কথা, তাহলে কি হবে দিদি? তাহলে তুই একটা কাজ কর, জুতোটা ওর হাত থেকে ছাড়িয়ে নে, তাহলে তো প্রমাণ থাকবে না যে খুনটা তুই করেছিস। ঠিক আছে। আবার দেখ, ও দিদি ছাড়ছে না তো। তুই জানিস না মরে মানুষ আর শক্ত হয়ে যায়, একবার যা ধরে তার ছাড়ে না। নে চেষ্টা কর, চেষ্টা কর, নে নে। আই লাভ ইউ রাস্কেল, আই লাভ ইউ স্টুপিড।
বাদুর পাজি ভূত হ্যাংলা এবার কেন বলছো বাংলা বাদুর পাজি ভূত হ্যাংলা এবার কেন বলছো বাংলা তোমার কি হাল আমি তোমায় ইংরাজিতে বলবো চিরকাল ওই আলমারিতে একটা মিক্সার শিশি আছে নিয়া এখানে কটা দাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ দাগ ছ দাগ এটা আমি রুগীদের কিভাবে খেতে বলি সকালে এক দাগ দুপুরে এক দাগ রাত্রির এক দাগ এই সবটা যখন খেতেই হয় তখন রুগীকে সবটা একসঙ্গে খেতে না বলে ভাগ করে দিই কেন একবারে খেলে কাজ হবে না ঠিক ওষুধের মতো গালাগালটা একবার দিলে কাজ হবে না বারবার দিতে হবে সকালে একবার দুপুরে একবার রাত্রির একবার কদিন বলতে হবে রাখবে অনেক রাখবে রাখতে রাখতে যদি কেঁদে ফেলবে সেদিন বন্ধ করে ঠিক আছে দুদিন ধরে বাড়িতে যাইনি দিদির সাথে একবার দেখা করে পাঁচটা মাসের বাড়িতে গিয়ে রাত্রির গালাগালটা দিয়ে আসি এই গালাগালের কথা কাউকে বলবে না এমনকি দিদিকেও না এমন একটা আমেরিকান গালাগাল শিখলাম দিদিকেও বলবো না না এটা অন্য কাউকে বললে এর গুণ নষ্ট হয়ে যাবে কোথায় ছিলি দুদিন মাস্টারমশাই বাড়ি থেকে কতবার খোঁজ করতে এসেছিল কেন কলকাতা থেকে মাস্টারমশাইয়ের ভাই আর তার মেয়ে আসছে বড় পাজি মেয়ে পাজি মেয়ে হ্যাঁ ব্যাটা ছেলের মতন প্যান পরে গায়ে ঢুকতে না ঢুকতেই আমাকে ইংরাজিতে গালাগাল দিল গালাগালি দিল আমিও দিয়েছি ডাক্তারদার কাছ থেকে শিখে একেবারে আমেরিকান গালাগাল দিয়ে এসেছি আমেরিকান গালাগালি হ্যাঁ আগেকার দিনে রাজা রানী নিজেদের মধ্যে ঝগড়া হলে এই গালাগালটা দিত গালাগালিটা কি শুনি ওই যে না তোমায় বলা যাবে না আমায় বলা যাবে না কেমন বলেছে ভীষণ মিষ্টি কথা কলকাতার কোনো ছেলে আজ অব্দি আমায় বলতে যা সাহস পায়নি গ্রামে কোথাকার এক হাফ দুটি পাড়া ছেলে রাস্কেল ছেলেটি কে তোমাদের গায়ের ওই ভালো ছেলে হিরু হিরু তুমি বলছি তা পর না আমার কথা শোন আমার শাড়িটা পর কিচ্ছু হবে না খারাপ লাগবে না পরি দেখ না না শাড়িটাই না আমি ম্যাক্সিজার কিছু পরতে পারবো না তোদের রুচিটাই যেন কেমন এই পোশাক পরতে তোর লজ্জা করে না লজ্জা করবে কেন আর এখানে তো কেউ দেখার নেই আমি দেখেছি তবে কাউকে বলবো না মাইরি রাস্কেল আই লাভ ইউ এটা রাত্রিরেরটা দেখলে তো আশব দিগ্রাম পেছনে লেগেছে দোতলা পাইপ পেয়ে পর্যন্ত উঠেছে আশ্চর্য হিরুটা যে কেন এমন করছে গায়ের মেয়েদেরও এত সম্মান করে
অথচ তোকে দেখলে ও তো লেখাপড়াই জানে না, আই লাভ ইউ বলতে শিখলো কোথা থেকে? এ কথা যদি ও বলতো আমি অবাক হতাম না। কে? চন্দন, চন্দন চক্রবর্তী। ও আমাদের এই গায়ের জমিদার রাজশেখর চক্রবর্তীর একমাত্র বংশধর। ওর বাবা মারা যাওয়ার পর থেকে এখানকার বিষয় সম্পত্তি তো ওই দেখাশোনা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। এখানে ওদের চার পাঁচটা ইনভার্টার, একটা চিনির কল, তিনটে রাইস মিল, চারটে তেল কল। বাবা বেশ। এছাড়া ওদের আরো অনেক ব্যবসা আছে। আচ্ছা, এত চেঁচামেচি কিসের? হারের মন্ডলের ছেলেকে সাপে কেটেছে, আমরা বারান্দাতে দেখে আসি। এসো চন্দন। সাপে কেটেছে? ওগো ওগো, তোমরা রোজাকে খবর দাও, ডাক্তারকে খবর দাও, আমার ছেলেকে সাপে কেটেছে। ও বাবা, ও বাবা, তুই বাবা বাড়িতে কেন গেলি বাবা? ও বাবা, দেখি শিরু, পেটের জন্য এক ফোঁটা রক্ত না যায়, রক্ত সাপের বিষ। আরে কখন থেকে যে ওজা কাটতে গেছে, এখনো তো ফিরলো না। আরে হিরু যখন এসে গেছে তখন কোনো চিন্তা নেই, আমি ওর টার পেতে আবার বিষ যেন না যায়। হিরুকে তো ছোটবেলা থেকেই দেখছি, বিষের জ্বালায় নিজে মরবে তাও আচ্ছা, কিন্তু গায়ের কাউকে মরতে দেবে না। মনির মাতা ভগিনী বাসুকী তথা সরকারু মুনি পদ্মী মনসা দেবী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। হিরু না জেনে আই লাভ ইউ বলছে, বেচারা হিরুর ভয় বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে। আর হিরুটা হয়েছে তেমনি, কখন যে কোথায় লুকিয়ে বসে থাকে। কাল কলকাতা থেকে গ্রামে পুজো দেখতে বন্ধুরা আসছে, ওদের সামনে যদি হিরুটা আমাকে আই লাভ ইউ বলে কি লজ্জায় পড়বো বলতো? পেয়ারাটা কে মারলো বলতো? রাস্কেল, আই লাভ ইউ এটা বিকেলের। ইডিয়েট, বন্ধুরা আসুন তারপর ওকে মজা দেখাবো। কি হলো, থামলি যে? ওই দেখ, যাওয়ার সময় তো রাস্তাটা পরিষ্কারই ছিল, এর মধ্যে চল সবাই মিলে ঠেলে সরিয়ে দি। রাস্তার উপর এটা কে ফেললো বলতো? আমি আমি
সোয়াই আই লাভ ইউ গিরি তোকে বললো না না আমায় বলবে কেন হ্যাঁ ওকেই বলেছি রোজ তিন বেলা বলি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এখন সকাল বেলাটা বললাম সে কি রে এদিকে কলকাতা এমন একটা ভাব দেখাস যে ভাজা মাছটা উল্টে খেতেই জানিস না বলিস প্রেম প্রেম আমার আসে না শেষে গ্রামে এসে অমন একটা হাফ ধুতি পড়া বোকা বোকা ছেলের সঙ্গে এখন সকাল বেলাটা বললাম খুশি তো সবার সামনে বললাম বলে রাগ করলে ঠিক আছে বিকেলে যখন একা থাকবে তখন বলবো হ্যাঁ মা ভাই বো নাচো জরা শুনে যাও মোর কথা অভাগা গ্রামের হাজার দুঃখ গাথা প্রতি ঘরে ঘরে শতেক মর্ম ব্যথা শুনে যাও মোর কথা অভাগা গ্রামের হাজার দুঃখ গাথা অল্পনাকা প্রতি ঘরে ঘরে শতেক মর্ম শুনে যাও মোর কথা ও শুনে যাও মোর কথা তার ছেলে মেকারে শহরের হাটে বেচা কেনা চলে অতি মুনাফার ফাঁদে দুঃখের আঁচড়ে এমনি আজাদ প্রাণের মর্ম কথা শুনে যাও মোর কথা শহরের দারে নিজেকে বিলিয়ে গ্রাম হাত পাতে আজ শহরের দারে গ্রাম শেষ হলে শহরের প্রাণ বাঁচবে কিসের জোরে শহরের পথে পোড়া মোবিলের গন্ধে প্রাণ বলে শহরের পথে পোড়া মোবিলের গন্ধে প্রাণ বলে সবুজ ঘাসের নিঃশ্বাস নিতে গ্রামেতে যাই চলে সোনালি বালুকা কাদা মাখা আজ এই অজয়ের চরে আমার বেলায় কাশের গুচ্ছ কেঁদে কেঁদে ঝরে পড়ে কেরা চরে এমনি হাজার প্রাণের মর্ম কথা শুনে যাও ও
শুনে যাও মোর কথা, শুনে যাও মোর কথা, ও শুনে যাও মোর কথা। বিসর্জনের বাজনা বাজছে, আমার মনে হয় বিসর্জনের সময় হয়ে এলো রে। জিজু তুমি একটু বাবার বুকে হাত বুলিয়ে দাও, আমি একটু ডাক্তার দেখে ডেকে নিয়ে আসি। হঠাৎ করে কিন্তু যে ইঞ্জেকশনটা দরকার সেটা তো আমার কাছে নেই। ইঞ্জেকশন আনতে গেলে তো 10 মাইল ধরে শহরে যেতে হবে, এই ঝড়ঝলের রাতে কোনো গাড়ি ঘোড়া তো পাওয়া যাবে না। তাহলে উপায়? উপায় একটা আছে, একমাত্র হিরুই পারে এই ঝড়ঝলের ঝোপঝাড় ভেঙে এতটা পথ। আচ্ছা তুমি যদি একবার হিরুকে কি বলো, হিরু দিদি, হিরু কোথায় রে? কেন কি হয়েছে? বল না হিরু কোথায়। ওই তো হিরু, একটু শোনো না। কি হয়েছে বলবে তো, এভাবে কাঁদছো কেন? এই উচিত শহর থেকে নিয়ে আসতে না পারলে বাবা আমার বাঁচবে না হিরু। আমি জানি আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু তুমি ছাড়া আমার বাবাকে বাঁচাও হিরু। আমি কিচ্ছু মনে করিনি, আমি ঠিক ওষুধটা নিয়ে আসবো। তোমার বাবা আমাদের গায়ে এসেছেন, ওনার যদি কিছু হয়ে যায় আমি গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো? দাও কি ওষুধ আনতে হবে, তুমি বাড়ি যাও, আমি নিয়ে আসছি।
আমি যাই ডাক্তার দা। যা যা ছিল, তাই এই যাত্রা বেঁচে গেলেন। ডাক, তুমি ডাক, আমি কেন ডাকবো? তুমি ঝগড়া করছো, তুমি ডাক। টিনা, এই টিনা, তুমি চল বাড়ি চল। ডাক পড়েছে আর রাগ নেই তো? না, আমারও আর রাগ নেই। তুমি রাগ করলে আমার বইয়ে গেল। আমি জানি বাবা, তুমি টিনাকে ডাকতে আসনি, আমার সঙ্গেই ভাব করতে এসেছো। তোমার সঙ্গে ভাব করতে আমার বইয়ে গেল। আমি তাহলে আবার রেগে যাব। তুমি রাগলে আমার বইয়ে গেল।
তোমাকে একটা কথা বলবো জয়া। বলো না। রাগ করবে না তো? না না রাগ করবো কেন বলো। আমাকে দশটা টাকা দেবে? দশ টাকা কি করবে? তাও না, দরকার আছে। নাও, তুমি সবগুলো নাও। না না এত লাগবে না, আমাকে একটা দাও। তুমি সবগুলো নিলে আমি খুব খুশি হতাম। তুমি তুমি না খুব ভালো। চলো। কোথায় যাবে? এসো না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। আমার ছেলে ছেলে এই জন্মে বুঝি কেউ নই। এই দশটা টাকা রাখো, কালকে একটু চাল ডাল কিনে নিও, কদিন ধরে তো ভাতই খাচ্ছ না। টাকাটা তুই নিয়ে যা, তোদেরই সংসার চলে না তুই এভাবে। আরে রাখো না, এবার থেকে তোমায় আর না খেয়ে থাকতে হবে না। জয়ার কাছ থেকে মাঝে মাঝে টাকা এনে তোমায় দেব। জয়া? জয়া কে? দেবী গো দেবী, সবাই জানে পূজোর পর দেবীর বিসর্জন হয়ে গেছে, কিন্তু আমি জানি দেবীর বিসর্জন হয়নি, দেবী এই গ্রামেতেই রয়ে গেছে। দেবী? হ্যাঁ গো, তোমার কাছে একদিন নিয়ে আসবো, তবে তুমি কিন্তু বলবে না যে আমি তোমায় টাকা দিই। আমি যাচ্ছি, পরে আবার আসবো। চলো চলো। এসো এসো এসো, কেমন আছো? এসো বাবা কেমন আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা কি দেখছো? তুমি একাই থাকো এখানে, আর কাউকে আনুনি? কাকে আনবো? কেই বা আছে আমার? কেউ নেই, মা বাবা ভাই বোন ছিল, তোমারই বয়সে একটা ছোট্ট বোন ছিল আমার, যাকে আমি এইটুকু বয়স থেকে মানুষ করেছি। কি না ভালোবাসতাম ওকে, নিজে বিয়ে পর্যন্ত করিনি, পাশে পরের বাড়ি মেয়ে এসে আমার বোনটাকে অবহেলা করে, আর সেই বোনটা একদিন, সেদিন ছিল বোনের পাকা দেখা, পাত্রপক্ষ হাজির, বোনটা গেছিল কলেজে, আমরা সবাই অপেক্ষা করছি। নমস্কার স্যার, আপনার চিঠি। চিঠি? চিঠি কে দিল? একটা ছেলে দিতে বলে চলে গেল। আচ্ছা যা যা। নমস্কার। আচ্ছা বলছিলাম, আমার ঘরের এই লক্ষ্মীটিকে আপনাদের ঘরে তুলে দিচ্ছে, একটু দেখবেন। আমার এই বাপ মা মরা বোনটিকে আমি কোনোদিনও এতটুকু দুঃখ পেতে দিই। শোন রাজু, আমার কথা শোন। না পিসমা না, কেন আমাকে ছোট করে দিল, কেন সবার কাছে আমার মাথা হেঁট করে দিল? তো হয়ে গেছে, এখন দেখ মেয়েটা কোন ঘরে গিয়ে পড়লো। না ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছিস তুই? হ্যাঁ ছেলেবেলায় বাবাকে হারিয়েছে, 10 বছর আগে মাও গেছেন, আজকে তারিখটা খেয়াল রেখো পিসমা, আজ আমার জীবন থেকে সুমিও গেল। রাজু, আজ থেকে সুমি আমার কাছে মৃত। সেদিনের পর থেকে একটি বারের জন্য আমি আমার বোনের খবর নিইনি। খুব ভোরে চেম্বারে চলে যেতাম, ফিরতাম অনেক রাতে। এমনি একদিন চেম্বারে বসে রুগী দেখছিলাম, এমন সময় আচ্ছা আচ্ছা আপনি তো রাজীব ডাক্তার,
মিনুদির দাদা? কেন? দেখুন না স্যার, মিক্সার বানাচ্ছিলাম, হুট করে ঢুকে পড়েছে। চলো এসো। তুমি কোথেকে আসছো? আগে মথুরাপুর। চিনতে পারলেন না? আপনার বোন মিনুদি যে গ্রামে থাকে। আপনি এনেকে নিয়ে বাইরে বসুন। ঠিক আছে, আপনি আসুন। কি চাই এখানে? আমি আপনাকে নিতে এসেছি, তাড়াতাড়ি চলুন। কোথায় যাব? আমাদের গায়ে বিনুদির খুব শরীর খারাপ, বাচ্চা হবে, হাসপাতালে ভর্তি হয়েছে। জানেন সবাই বলছে পেট কাটতে হবে। আমাদের গায়ে তো ভালো ডাক্তার নেই, তাই সবাই আপনার কাছে পাঠালো। চলুন, ওগুলো রাখো, চলে যাও এখান থেকে। আপনি আপনি যাবেন না? না, আপনার আপনার বোন ব্যথায় চিৎকার করছে, আর দাদা হয়ে আপনি যাবেন না? বললাম তো না। আমি তাহলে গায়ের লোকেদের গিয়ে কি বলবো? বলবে ডাক্তার রাজীব সেন কোনো মরা মানুষের চিকিৎসা করে না। মরা মানুষ? ইয়েস, মরা মানুষ। ডাক্তারবাবু, দিদি শুয়ে শুয়ে কাজে আর শুধু আপনার কথা বলছে। দিদি এখনো মরেনি ডাক্তারবাবু, দিদি এখনো মরেনি। তোমাদের কাছে মরেনি, কিন্তু আমার কাছে 2 বছর আগেই সে মৃত। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি চলুন ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি মরে যাবে। বলছি তো যাবো না, চলো এখান থেকে। ডাক্তারবাবু আপনি আপনি চলুন ডাক্তারবাবু, আপনি চলুন। বাঁচাও দয়া করুন ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি বাঁচবে না। বলছি তো বাঁচাও, দয়া করুন ডাক্তারবাবু। আমি না চলো ডাক্তারবাবু। বলুন স্যার, একে ঘর থেকে বার করে দিন। ডাক্তারবাবু দিদি মরে যাবে, ডাক্তারবাবু দিদি মরে যাবে, ডাক্তারবাবু ডাক্তারবাবু দিদি মরে যাবে ডাক্তারবাবু। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা গায়ে থাকি বলে আমাদের মানুষ বলে মনে করলেন না, নিজে ফোন কেউ দেখতে গেলেন না। আমরা গরিব, তাই আমাদের কথা শুনলেন না। আমি বলে গেলাম, উপরে যদি ভগবান থাকে তবে এমন একদিন আসবে যেদিন গায়ের মাটিতে আছড়ে পড়ে আপনার ওই বোনের জন্য হাউ হাউ করে কাঁদতে হবে। আজকে আর রুগী পাঠাবো? কেন পারবেন না? কি হয়েছে আমার? দিন পাঠিয়ে দিন। ডাক্তারবাবু আমার এই হাত থেকে রক্ত নিন ডাক্তারবাবু। তোমার এই হাত থেকে রক্ত নেওয়া যাবে না। আমার শরীরে যত রক্ত আছে, বুকে পিঠে যত রক্ত আছে সব নিয়ে নিন, তবু কলকাতার কাছে আমাদের জিতিয়ে দিন। দিদিকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, দিদিকে বাঁচাতেই হবে। বাবু দাদা, আমার দাদা কই আসেনি?
না। আমায় একটু যেতে দাও। না, আমি আপনাকে যেতে দেবো না। একবার আপনি বলেছিলেন না যে আপনি মরা মানুষের চিকিৎসা করেন না। কাল অব্দি আমার দিদি বেঁচে ছিল, আজ মরে গেছে। ওই মরা মুখ দেখতে গেলে আপনাকে আর একটা মরা মুখ দেখে যেতে হবে। আপনাদের কাছে গায়ের লোকেদের কোনো জীবনের দাম নেই। দিন না, দিন না আমার বুকের মধ্যে গাড়িটা চালি, দিন না, দিন না। শুধু হিরু, একবার হিরু, পাগলামি করিস না হিরু, ওনাকে যেতে দে। আমার যা কিছু আছে সবকিছু বিক্রি টিক্রি করে তোকে নিয়ে আমি গ্রামে ফিরে আসবো। 5 বছর হলো আমি এখানে এসেছি, একটা দিনের জন্য আমি আমার সুখে বলতে পারিনি। রাত্রিতে যখন সমস্ত গ্রামটা ঘুমিয়ে পড়ে আমি পথে পথে ঘুরে বেড়ে শুধু একটা দাদা ডাক শোনবার জন্য পাইনা। জয়া, জয়া তুমি আমার ছোট বোনের মতো, তাই বলছি এই গ্রামকে ভালোবাসতে না পারো বেশো না, কিন্তু গ্রামকে অবহেলা করো না, এর শাস্তি ভয়ঙ্কর। হ্যাঁ আমি বলছি, আমি বলছি। তুমি ঠিক বলছো। শুধু আমি কেন, আপনি গায়ে যে কোনো লোককে ডেকে জিজ্ঞেস করুন। জয়া আপনার মেয়ে হয়ে একটা অশিক্ষিত মূর্খের সঙ্গে সকাল বিকাল বনে বাজারে ঘুরে যাচ্ছে। ছি, ঘুরতেই তো এসেছে, তা ঘুরুক না একটু, কত কি। না না, ব্যাপারটা তুমি হালকা ভাবে নিও না দাদা, আমার একটা মান সম্মান আছে। তোর কি ধারণা তোর মতো আমার টাকা নেই বলে মান সম্মানও নেই? আমি এই গায়ে 30 বছর মাস্টারি করেছি, মান সম্মান কিসে যায় না যায় আমি জানি। ব্যাপারটা যদি সত্যি অন্যায় হতো আমি নিজেই। তুমি এখন যাও চন্দন, ওকে অযথা উত্তেজিত করো না। নমস্কার। নমস্কার। শরীরটা তুমি কেমন? নেই শুয়ে পড়ো, প্রেশারটা দেখিনি। কাল থেকে আমার ড্রাইভার নবকে পাঠাবো, ও আপনার এই ব্যাগটা নিয়ে আসবে। নব কেন, হিরু তো রয়েছে, ওই সব জায়গায় আমার ব্যাগ বই নিয়ে যায়। কোথায় যায় বা না যায় আমার জানার দরকার নেই, আমি চাই না ও আমার বাড়িতে আসুক। আপনি চান না হিরু আপনাদের বাড়িতে আসুক? না, যতদিন অন্তত আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকবো। এই আপনি কি বলছেন? ঝড় জলের রাত্রে যে ছেলেটা 10-10 মাইল ছুটে গিয়ে ওষুধ এনে আপনার প্রাণ বাঁচালো তাকে? আমার জীবন বাঁচিয়েছে বলে ওর মতন একটা গেয়ে মূর্খ ছেলে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমে নিয়ে খেলবে এবং সেটা আমাকে সহ্য করতে হবে। ওকে,
ও আমার জীবন বাঁচিয়েছে, আমিও জীবন বাঁচব। শুনেছি নাকি ওদের দুবেলা খাওয়া জোটে না। কত টাকা চাই ও বলুক, ও সারা জীবনে খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। কত টাকা চাই তোমার বলো, কত টাকা পেলেই তুমি তোমার সারা জীবনের সুখ কিনতে পারবে, জমি বাড়ি গাড়ি যা চাই তোমার কিনবে? বলো কত টাকা পেলে তুমি সুখী হবে? আপনি জয়ের বাবা, অসুস্থ হয়ে আমাদের গাঁয়ে এসেছেন, আমি খুশি হব আপনি সুস্থ হয়ে আমাদের গাঁ থেকে ফিরে গেলে। জয়ের মুখে হাসি ফুটলে। ওসব বাজে কথা রাখো, শোনো আমার দশ দশটা বিশাল ফ্যাক্টরি আছে কলকাতা শহরে, আট নটা বাড়ি আছে, গোটা সাথে গাড়িও আছে। এবার বলো তো আমার মতন একজন শিল্পপতির জীবনের দাম কত হতে পারে? তোমার হিসেবে যা দাঁড়াবে আমি তাই দেবো, একটা চেকে। আমি কারো কাছে ঋণই থাকতে চাই না। শুনুন বিজয়বাবু, আপনি গোড়াতে একটা মস্ত বড় ভুল করে বসে আছেন। গোড়াটা কেউ মূর্খ, একটা গরুর দাম কত হতে পারে সেটাই হিসেব করে বলতে পারে না, একটা মানুষের দাম কি করে হিসেব করবে বলুন তো? আপনি তো লেখাপড়া জানেন, আপনি হিসেব করে বলুন না। কি জন্য বলছিলেন? দশ দশটা বাড়ি, আর বাড়ি তো না ব্যবসা, দশ দশটা ব্যবসা, সাত আটটা বাড়ি, পাঁচ সাতটা গাড়ি, আপনার তো সবই আছে দেখছি। শুধু মানুষকে মানুষ হিসেবে চেনা যায় যেটা দিয়ে, সে কৃতজ্ঞতা বোধটুকুই নেই। তাই আমার হিসেবে আপনার মতো একজন অকৃতজ্ঞ শিল্পপতির জীবনের দাম এক কানা করিও না। চলে এলো, শোনো প্লিজ হিরু। আচ্ছা আমাকে যেতে দাও। তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমাকে যেতে দাও। হিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জয়ার বাবার কথা কিছু মনে করিস না, দুঃখ পাস না। ওনার কথা আমি মোটেও দুঃখ পাইনি, কিন্তু জয়া বাবার সাথে মিলে আমায় গালাগাল দিল। জয়া তোকে গালাগাল দিয়েছে? হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলছিল যেও না যেও না, তবু আমি চলে আসছিলাম দেখে আমার সেই আমেরিকান গালাগালটা দিল, বললো আই লাভ ইউ। জয়া তোকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, সকাল দুপুর রাত্রিটা একসঙ্গে বলেছে, বলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমরা জিতে গেছি হিরু, গ্রাম আর শহরের কাছে জিতে গেছে। আমি গালাগাল খেলাম আর তুমি বলছো আমরা জিতে গেছি? হ্যাঁ, আজ শহরের মুখ থেকে বেরিয়েছে আই লাভ ইউ ভিলেজ, আই লাভ ইউ। আর জয়া বলেছে একদিন সারা শহর গ্রামের সরলতার কাছে হেরে গিয়ে বলবে ভিলেজ আই লাভ ইউ, গ্রাম আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আই লাভ ইউ মানে কি জানিস রু? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি? আর জয়া বলেছে আমি তোমাকে ভালোবাসি রু। এটা তাহলে গালাগাল নয়? না, এটা একটা মন্ত্র, যে মন্ত্র দিয়ে শুধু জয়াকে নয়, শহরকে নয়, সারা বিশ্বকে জয় করা যায়। কিন্তু কিন্তু আমি যে জয়াকে চড় মেরে এলাম ডাক্তারদা। বেরেছিস? আসছি ডাক্তারদা, আমি আসছি। Thank you.
তোমাকে ভালোবাসি এ জীবনে শুধু যে চাই তোমার মুখের মিষ্টি হাসি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ দেখে তোমরা কেন সেই দরজা বন্ধ করো ভালোবাসার মন্ত্র জপি তোমরা ভয় ধরো ধরো আমায় দেখে তোমরা কেন সেই দরজা বন্ধ করো ভালোবাসার মন্ত্র জপি তোমরা ভয় ধরো ধরো এ জীবনে সবার আশা একটুখানি ভালোবাসা ভালোবাসার টানে আমি তোমার কাছে আসি I love you, I love you, I love you, I love you, I love you. আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি. এ জীবনে শুধু যে চাই তোমার মুখের মিষ্টি হাসি. I love you, I love you, I love you, I love you. আশুক আঘাত কেন প্রেমের পরশ দিয়ে এই পৃথিবী জয় করব তোমায় পাশে নিয়ে যতই আশুক আঘাত কেন প্রেমের পরশ দিয়ে এই পৃথিবী জয় করব তোমায় পাশে নিয়ে বুকের মাঝে ফুল ফোটাবো আমরা দুজন হারিয়ে যাব নতুন দেশে সকল বাধা নাশি I love you, I love you, I love you, I love you, I love you. আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি. এই জীবনে শুধু যে চাই তোমার মুখের মিষ্টি হাসি. I love you, 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 I love you. জয়া শোন, জয়া সত্যি করে বলো তো, তুমি কি চাও আমি সুস্থ শরীরে এখানে থাকি? হঠাৎ এই কথা বলছ? তুমি বুদ্ধির মতো বলি আমার বিশ্বাস, কেন বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। কলকাতা থেকে আমি এখানে এসেছি কটা দিন শান্তিতে থাকবো বলে, আশা করি তুমি নিশ্চয়ই এটা বোঝো যে কোনো কারণে উত্তেজিত হওয়াটা আমার শরীরের পক্ষে ক্ষতিকর। তোমার বান্ধবীরা চলে গেছে, এখন আর একা বেরিও না, যদি কোথাও বেরোতে হয় আমাকে জিজ্ঞাসা করে চন্দনের সঙ্গে বেরিও, ওর যেমন একটা বংশ মর্যাদা আছে তেমনি ও নিজে শিক্ষিত ভদ্র। তুই শেষ পর্যন্ত হিরোর কাছে হেরে গেলি? দাঁড়া দাঁড়া, এমন চাল চেলেছি হিরো আর কোনো দিন মাস্টারমশাইয়ের বাড়িতে ঢুকতে পারবে না। জয়া কিন্তু দেখতে খাসা,
আরে অপেক্ষা কর না, ওকে একদিন এই খড়ের গাদায় নিয়ে এসে ফেলবো। কবে নিয়ে আসবি বলতো জয়াকে, একটু ভালো করে আলাপ করব। কি করে নিয়ে আসবো বলতো, ওর বাবা তো ওকে বাড়ি থেকে বেরোতেই দেয় না। এই দিদি, জয়াকে তোর ভালো লাগে? লাগে। তবে তবে কি, ও কিসব পোশাক পরে আমার একটুও ভালো লাগে না, শাড়ি পরলে ওকে কি সুন্দর দেখাতো। শাড়ি? কাল এই শাড়িটা পরে নদীর পাড়ে আসবে। আমি শাড়ি পরতে পারি না, তাছাড়া আমি বাড়ি থেকে বেরোবো কি করে? তা আমি জানি না, আমি নদীর পাড়েই থাকবো। কিন্তু হিরু, আই লাভ ইউ। আহ, তুমি বুঝতে পারছো না, আই লাভ ইউ। সাবধানে নেব, ওই পাইপটা ধরো। এটা কার শাড়ি রে? দেখ না, হিরু এসে দিয়ে গেল, বললো কাল এটা পরে নদীর পাড়ে যেতে। ও কিছুতেই বোঝে না বাবা চন্দনের সঙ্গে ছাড়া বেরোতে দেবে না। হ্যাঁ, আকার নজর তো তোর দিকে সবসময়, কি করবো দিদি? চন্দন, চন্দন দা, তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? তোমাকে একবার দিদিমণি ডেকেছে। এসো, চলে যা। এবারই পথ তো একেবারে ভুলেই গেছো, লোক পাঠিয়ে ডেকে আনতে হয় না? মানে এতদিন বান্ধবীরা ছিল, এখন একবারে একা হয়ে গেছি। কোথায় একটু আসবে, দুজনে মিলে গল্প গুজব করবো। কেন, তোমার গল্প গুজব করার লোকের অভাব আছে নাকি? হিরুই তো রয়েছে, কি বল আরতি? এই এতক্ষণে একটা কথা বলেছো, কোথায় জয়া আর কোথায় হিরু, একটা অশিক্ষিত মূর্খ ছেলে, তোমার সঙ্গে তুলনা হয়? যাক, এতদিনে তাহলে তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি দুবেলায় চলে আসবো। না, দুবেলা নয়, তিন বেলা, সকালে দুপুরে রাত্রে আসবে তো, কি বলো না, আসবে তো? চাচি বল না, চন্দন আমাদের বাড়িতে থেকে যাক, সেটা হলে তো অনেক ভালোই হতো। যাক বাবা, তার মানে তোরা দুজনে শুধু ঘরে বসে গল্প করবি? বাবাকে কি একটু বলো না, আজকে তুমি আমাকে নদীর পাড়ে নিয়ে গিয়ে বসবে। সত্যি সত্যি ভালোবাসি চন্দন। কি বলছো তুমি, ওই গেও হিরোটার সঙ্গে মিশতে বলে আমার কত কষ্ট হতো জানো? মিথ্যে কথা, আমায় ছুঁয়ে বলো। এই তো ছুঁয়ে বলছি। এসো, চলো ওই নৌকোটায় গিয়ে বসি। সাবধানে এসো, বসো। হিরোটা না ভীষণ পাজি, শুধু মুখেই বলে আমাকে ভালোবাসে। এই সেদিন বললাম শর্ট থেকে লিপস্টিক টেনে দিতে, দিলই না। কি মিথ্যাবাদী, মুখেই গেলে বড় বড় কথা বলে। আমাকে দাও, আমি কালই এনে দেবো। কাল নয়, আজ। আজ আমার সঙ্গে দিদি বাজি হয়েছে, দিদি বলছে হিরু আমাকে বেশি ভালোবাসে, আমি বলছি না তুমি বেশি ভালোবাসো, তোমাকে বলে তুমি আজই লিপস্টিক টেনে দেবে। কোথায় ভাবলুম একটু নিরিবিলি তো বসে গল্প করবো। চাও না লক্ষ্মীটি, ওর আসার সময় হয়ে গেল। কার? ওই যে ওর দিদি। দিদি যদি এসে দেখে তুমি যাওনি, আমি বাজিতে হেরে যাব। চন্দন প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, যত রাতই হয় তুমি আসবে লক্ষ্মীটি। আমায় তুমি ফেরি দাও, তোমার মন।
দিদি দেখ, বাহ শাড়ি পরে তোমায় কি সুন্দর দেখাচ্ছে। আমার বউ অশুভ। দিদি তোমার ভাই তো না, এসো এসো চলো। মাটিতে বসছো কি? ও ঠিক আছে। এত নারকেল কুড়াচ্ছ, এগুলো দিয়ে কি করবে দিদি? দুদিন পরে তো ভাইফোঁটা, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়াতে হয়। আমাদের তো তোমাদের মতো অবস্থা নয় যে বাজার থেকে কিনে আনবো, তাই দুটো নারকেল নাড়ু করে আমাকেও তুমি ফোঁটা দেবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখ কি বোকা, মেয়েদের আবার ফোঁটা দেয় নাকি? হিংসুটে, তুমি একা নাড়ু খাবে কেন? আমিও ফোঁটা নিয়ে নাড়ু খাবো, বুঝেছ দিদি? ঠিক আছে, নাড়ু করে আমি হিরোকে দিয়ে পাঠিয়ে দেব। সর্বনাশ, ওকে পাঠিও না, আমি নিজে এসে খেয়ে যাব। তোমার বাবা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না, তাই না? আজ দিচ্ছে না, একদিন দিতেই হবে। বাবা যেদিন তার ভুল বুঝতে পারবে সেদিন তোমায় ঠিক ডেকে পাঠাবে। আমিও জানি, আমি তো কোনো দোষ করিনি, আর ভালোবাসা তো কোনো দোষের নয়, কি বল দিদি? দিদি তোমার ভাইটা যেন কি, কোনো লাজ লজ্জা নেই, কোথায় কি বলতে হয় তাও জানে না। জানো না? আমি কি করে জানবো? তুমি তো আমাকে বিশ্বাসই করো না, চন্দনের সঙ্গে পাঠিয়েছো, ওকে জিজ্ঞেস করো না ও কোথায়। আমাকে ধাপ্পা দিয়ে শহরে বাড়ি, ও হিরুর বাড়ি গেছে। আমার বন্ধু মদন দেখেছো হিরুর বাড়িতে ঢুকতে? দিদি বিছানার উপর তোমার শাড়িটা রইল, অনেক রাত হয়ে গেছে, আমি যাই। চন্দন নদীর পাড়ে আমাকে দেখতে না পেয়ে যদি বাড়ি চলে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। পাগলামো করিস নি বিজয়, প্লিজ দাদা আমার ব্যাপারে তুমি কোনো কথা বলো না। বুঝেছো কেন, কিছু বলছো না যে?
আমি কাল ভোরেই কলকাতায় চলে যাব। তোমার যদি ইচ্ছে করে তুমি আমার সঙ্গে যেতে পারো, আর যদি থাকতে চাও থাকতে পারো। না, এখনো তুমি পুরোপুরি সুস্থ হওনি, তুমি যেতে পারবে না। তুমি তো চাও যাতে আমি সুস্থ না হই। বাবা, আমার মৃত্যুই যে তোমার কাম্য ছিল। বিসর্জনের দিন রাত্রে একটা সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাওনি কেন? কেন ডাক্তার ডাকতে গেছিলে? এসব তুমি কি বলছো বাবা? আমাকে বাঁচিয়ে রেখেছিলি কি এইভাবে তিলি তিলে মারবার জন্য? এই তুই কি শুরু করেছিস বলতো? শুরু আমি করিনি দাদা, শুরু করেছে, আর আমি সেটা শেষ করতে চাইছি। না, তুমি যাবে না। না, আমি যাবই, আর আমি গেলেই তো তোমার সুবিধা হয় বেশি। ডাক্তার তো বলেছে যে পুরোপুরি সুস্থ না হয়ে কলকাতায় ফিরলে আমি আর বাঁচবো না, আর আমি না বাঁচলে নিজের ইচ্ছে মতো বাঁচার একটা সুযোগ পাবো। না, আমি তোমায় যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। আমার বুকটা বড় ব্যথা করছে। জয়া, ফর গডস সেক, লিভ মি অ্যালোন। আমি অন্যায় করেছি, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? তুমি বলো, ও জেঠু বলো না, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? বলো না, তুমি বলো। তোমার বোধহয় মনে আছে, তোমার ডাক্তারটা একদিন এই ঘরে বলেছিলেন আমার জীবনে নাকি কানা করিও দাও নেই। তুমি কি প্রমাণ করতে পারবে যে আমার জীবনের একটা দাম আছে, আর সে দামটা তোমার হিরোর জীবনের দামের থেকেও বেশি? তুমি বলে দাও, আমি কি করে প্রমাণ করব? তুমি যা বলবে আমি তাই করব, তুমি বলে দাও শুধু। হিরোকে সবার সামনে ডেকে এনে অপমান করবে, বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে বুঝিয়ে দিতে হবে, জোর মতো কুকুরের ঠাঁই আস্তা করে, রাজপ্রাসাদে নয়। অথচ যে বাবা ওকে জন্ম দিল, কুলেপিটি করে মানুষ করলো, তাকে আঘাত দিতে ওর বুকে কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা দাদা, এই লজ্জা নিয়ে এরপরেও কি এই গায়ে তোমরা আমাকে থাকতে বলবে? ঠিক আছে বাবা, ওকে আঘাত দিলে যদি তোমার বুকের ব্যথা সেরে যায়, আমি যাতে দিদি হিরুকে একবার ডেকে নিয়ে আয় তো। তুই এ ব্যাপারে আমাকে কেন জড়াচ্ছিস? জানা, তুই কি চাস না আমার বাবা সুস্থ উঠুক? জানা, তুই ওকে বলবি না কেন ওকে ডেকে পাঠানো হয়েছে? শুধু ওকে গিয়ে বলবি বাবা ওকে ডেকে পাঠিয়েছে, বলছে অনেক আশা করে বসে আছে রে, আমার বাবা একদিন ওকে ডেকে পাঠাবে। আমি জানতাম জয়ার বাবা আমাকে একদিন ডেকে পাঠাবেই, আমি তো কোনো অন্যায় করিনি, কি বলো? যাচ্ছিস যখন দোকানে নাড়ু নিয়ে যা। হ্যাঁ। না না দিদি, নাড়ু নিতে হবে না, ও এমনিতেই চলুক। তুমি জানো না ও কিছুক্ষণ আগে এখানে লুকিয়ে এসেছিল, ও নিজেই নাড়ু খেতে চেয়েছে। আই দিদি, দাঁড়া একটা ঠোঙা নিয়ে আসি। তুমি নাড়ুগুলো ফেলে দিলে? এইসব আজে বাজে সস্তা জিনিস আমরা কেন, আমাদের বাড়ি কুকুরেরাও খায় না। তুমি যে নিজের মুখে দিদিকে বলে এলে তুমি নাড়ু খাবে, গরিব মানুষদের বাড়িতে গিয়ে তাদের খুশি করতে আমরা বড় লোকেরা এমন মন গড়া কথা অনেক বলেই থাকি, তাই না বাবা? বেশ তো, পছন্দ না হলে খেতে না, দিদি এত কষ্ট করে বানালো, আমি চলে গেলে না হয় ফেলে দিতে। লুকিয়ে ফেলবো কেন, আমার যে পছন্দ না তা আমি এমনি করেই ফেলে দিই। এগুলো না ফেলে দিয়ে তুমি যদি আমাকে দুটো চর মারতে। চর মারতে গেলে তো তোমাকে স্পর্শ করতে হবে, তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয় হিরু। ঘেন্না হয়? হ্যাঁ হ্যাঁ ঘেন্না হয়, করুণা করে দুদিন কথা বলেছি তাই তুমি ভেবে বসেছো তোমাকে আমি ভালোবাসি। শোনো হিরু, কোনোদিন যদি কলকাতায় যাও তাহলে আমাদের বাড়িতে যেও, দেখবে গেটে একটা অ্যালসিশন বাঁধা আছে, আর দোতলা বারান্দায় আছে ময়না। আবার যদি এক মাস বাদে যাও দেখবে ওই অ্যালসিশনের বদলে রয়েছে ডোবারম্যান, আর ময়নার বদলে রয়েছে টিয়া। আমি মাসে মাসে যেমনি কুকুর পাল্টাই, পাখি পাল্টাই, তেমনি বন্ধুও পাল্টাই। তোমার সঙ্গে আলাপ বোধহয় আমার এক মাসের উপর হয়ে গেছে, আজ আমি তোমায় পাল্টালাম।
আমি তোমার কাছে একটা কুকুরের মতন। কুকুরের তো বোধহয় একটা ক্ষমতা আছে, বাড়ি পাহারা দেয়। কি ক্ষমতা আছে তোমার? রাত দিন শুধু ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছ, একটা অপদার্থ মূর্খ। চলে যাও এখান থেকে, জীবনে কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না, চলে যাও। আমি তো লেখাপড়া জানি না, তাই বুঝতে পারছি না কেন এভাবে আমাকে ডেকে এনে কুকুরের মতন তাড়িয়ে দিচ্ছ। যদি এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকো তাহলে বলে দাও কোন অপরাধের সাজা এটা? অপরাধ? তোমার প্রথম অপরাধ হলো শুধুমাত্র বুক ভরা ভালোবাসা নিয়ে তুমি আমার মতন একজন বড় লোক বাবার মেয়েকে ভালোবাসতে চেয়েছিলে। আমার মতন বড় লোক মেয়ে ভালোবাসা পেতে গেলে শুধু একটা বড় হৃদয় থাকলেই চলে না হিরু, ব্যাংকে বহু টাকা রাখারও দরকার, তাই না বাবা? তোমার দ্বিতীয় অপরাধ হলো তুমি নিজে না খেতে পেয়ে পরকে খাইয়েছো, ভালোবেসেছো। যে নিজেকে ভালোবাসতে জানে না সে আবার মানুষ নাকি? এই যদি আমার অপরাধ হয় তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন চিরকাল আমাকে এই অপরাধের অপরাধী করে রাখেন। শোনো হিরু, কোনোদিন যদি তুমি টাকা করতে পারো তো কলকাতায় যেও। সেদিন তোমার জয় তোমায় চিনতে না পারলো আমার এই বড়লোক বাবা তোমায় ঠিক চিনে নেবে। সেদিন যদি তোমার জয় তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় আমার এই বড়লোক বাবা আমার চুলের মুঠি ধরে তোমার দিকে মুখ ঘুরিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই আমার এই বড়লোক বাবা তোমার পাশে জোর করে আমাকে বসিয়ে দিয়ে বলবে, কিরে জয় চিনতে পারছিস না, এই তো তোর হিরু, এই তো তোর হিরু। সেদিন যদি আমি তোমাকে বিয়ে করতে না চাই আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে আমার হাত দুটো সোনা শিকল দিয়ে বেঁধে বিয়ের সানায় বাজিয়ে দেবে। সেদিন যে তোমার টাকা হয়েছে হিরু, এই শহরের মানুষরা টাকা ছাড়া কিচ্ছু চাইলে না, কিচ্ছু চাই না। যাও, চলে যাও। মারাচ্ছিলে বাবা, ও আমাকে খাওয়াবে বলে কত আশা করে নিয়ে এসেছিল। মেঝেতে ধুলোয় পড়ে থাকা এই নাড়ু তুই খাচ্ছিস কেন মা? বাবা, যেদিন তোমার বুকে ব্যথা উঠেছিল সেদিন ঝড় জলের রাতে 10 মাইল ছুটে গিয়ে হিরু যে হাত দিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল আজ সেই হাত দিয়ে এই নাড়ুগুলো নিয়ে এসেছে। সেদিন যে হাতে আনা ওষুধ খেয়ে তোমার বুকের যন্ত্রণা কমেছিল আজ সেই হাতে আনা নাড়ুগুলো খেয়ে আমি দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা বড্ড যন্ত্রণা করছে, বড্ড যন্ত্রণা করছে। কি বললো রে জয়ার বাবা তোকে? আশা থেকে জ্বরে বিহুষ হয়ে পড়ে আছে আর থেকে থেকে কেবল ভুল বকছে। আই লাভ ইউ Yeah, love you. I love you. Love you. I. Hiro. Amit. Hey, Hiro. Kya hua? Amit. Tumhare paas kukure moto. Doctor.
ডাক্তার দা। না না না, ভয় পাবার কিছু, আমি তো আছি। দেখ দিদি, কাকে নিয়ে এসেছি। সাবিত্রী, আমি একটা ইঞ্জেকশন দিয়ে এখনই আসছি, তুমি ততক্ষণ মাথায় জল পড়ি দিও। আচ্ছা। আপনি, আমি তো জানিয়ে দিয়েছি আমার চিকিৎসা আপনাকে করতে হবে না। আমি আপনার চিকিৎসা করতে আসিনি, আমি তাদেরই হৃদয়ের চিকিৎসা করি যাদের হৃদয় বলে কিছু একটা আছে। আপনার তো সেটা নেই, আপনার কি চিকিৎসা করবো? তাহলে কি চাই আপনার? জয় কোথায়? কেন, ওকে আপনার কি দরকার? দরকারটা যার সঙ্গে তাকেই বলবো। জয়া বলছি, তোর সঙ্গে দেখা হবে না, আপনি এখন যেতে পারেন। ওর সঙ্গে দেখা না করে আমি যাচ্ছি না। কি ক্ষতি তোমার করেছিল হিরো? বাবাকে জিজ্ঞেস করো। বাবা নয়, তুমি হিরোকে ভালোবেসেছিলে, তাই জবাবটা তোমাকেই দিতে হবে। কেন এইভাবে একটা নিষ্পাপ জীবনকে শেষ করে দিতে চাইছো? আমি শেষ করে দিতে চাইছি? শেষ তো তুমি ওকে অনেক আগেই করে দিয়েছো। তোমার খোঁড়া কবরে বাবার কথা মতো আমি শুধু ওকে পুঁতে দিয়েছি। আমার খোঁড়া কবরে? হ্যাঁ, হিরো তো 5 বছর তোমার কাছে আছে, পারতে নাই 5 বছর ওকে লেখাপড়া শেখাতে? বলে পারতে না, কিন্তু তুমি তা করোনি। সবার অবজ্ঞা অবহেলা করে নিজের স্বার্থে তুমি ওকে মূর্খ করে রেখেছো। আমার স্বার্থে মূর্খ করে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি জয়া কাকে কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, তুই তো গায়ে থাকিস, এই শহরের মানুষদের তুই চিনিস না, এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। আমার বাবা আর তোমার মধ্যে কোনো তফাত নেই ডাক্তার দা, কোনো তফাত নেই। এই 5 বছরে গায়ে বাতাস লেগে তোমার চামড়ার হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু হৃদয়ে কোনো পরিবর্তন হয়নি। আমার বাবার মতো তুমি সেই শহরের মানুষই রয়ে গেছো। ডাক্তার দা, তুমি আসলে চাওনি হিরু লেখাপড়া শিখুক, তুমি চাওনি, তুমি নিজের স্বার্থে ওকে মূর্খ করে রেখেছো, যাতে সারা জীবন ও তোমার ব্যাগ বই বেড়াতে পারে। বিনা পয়সার মধ্যে একটা বিশেষ চাকরি তুমি পাবে কোথেকে? কি বলছো তুমি? ঠিকই বলছি, এই মথুরাপুর গ্রাম তোমার বোনকে কেড়ে নিয়েছিল বলে তুমি শহর থেকে এসছো তার শোধ তুলতে। তুমি হিরুকে ভালোবাসো, তুমি হিরুকে ভালোবাসো, তুমি এসছো ওকে শেষ করতে। ডাক্তারবাবু, আমি বলছি আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি আরতির কাছে জেনে নিও হিরু কেন লেখাপড়া শেখেনি। কি হলো, পালাচ্ছ কেন? দিদির কাছে শুনবো কেন? তুমি নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করে যাও। অপরাধ? অপরাধ আমি একটাই করেছি, নিজের হাতে আমি আমার বোনকে মেরেছি। তার প্রায়শ্চিত্ত করতে শহরের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমি এখানে এসেছিলাম। দেখা হলো হিরুর সঙ্গে, গ্রামের সহজ সরল ছেলে, হারিয়ে যাওয়া বোনের বদলে ওকে আমি আঁকড়ে ধরলাম। ইচ্ছে ছিল লেখাপড়া শিখে ওকে আমি মানুষ করব। রোজ সকালে ওকে আমি আমার চেম্বারে ডেকে নিয়ে পড়াতাম। কথাটা শুধু স্লেটেই লিখলে চলবে না হিরু, একবারে বুকে খোদাই করে রাখতে হবে। আমি মিথ্যে কথা বলতেই পারি না। পেন নাম হয়ে গো ডাক্তারবাবু। এত খুশি কেন? ছেলে চিঠি এলো বুঝি? হ্যাঁ দেখি ডাক্তার, এই কাপড়টা কেমন হলো? এতো দেখছি প্যান্টের কাপড়। ঠিক খোকা তখন শহরের বাবু গো, সে কি এখন এখানে এসে ওদের মতো ধুতি পড়বে? আচ্ছা খুড়ো, যদি কিছু না মনে করো তো একটা কথা জিজ্ঞেস করবো। এই দেখো কি বলে, মনে করবো কেন বলো। শুনেছি কলকাতায় ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য যা টাকা পাঠাও তাতে তোমার ভাত চটে না, তো বলে মুড়ি খেয়ে কাটাও। তা প্যান্টের কাপড় কেনার টাকা পেলে কোথায়? তোমায় বলতে লজ্জা নেই গো ডাক্তারবাবু, যা করেছি ছেলের জন্যই তো করেছি। আগে দুবেলা মুড়ি খেতু, এই গত 6 মাস ধরে একবেলা মুড়ি একবেলা জল, তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি বলা। এই বুড়ো বয়সে একবেলা না খেয়ে তুমি? আরে খাইনি যেমন, এবার তো 4 বেলা মুটো মুটো খাবো, আমার রোজ গেলে ছেলে আসছে, এবার আমার ভাবনাটা কি সেরকম? জানো গো ডাক্তারবাবু, এবার আমার পুজোটা বড় ভালো কাটবে,
খোকাকে এই নতুন প্যান্টলুনটা পরিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াবো। ওই দেখে বলবে যা কেন কাজ করেছে বলতে পরাণ চাষি, বলো শুনে মুখখানা আমার আরোখানি ফুলে উঠবে বলো। হ্যাঁ শুনে আমারই আনন্দ হচ্ছে, তোমার তো হবেই। দেখেছি না তাই ষষ্ঠীতেই আসবে না সপ্তমীতে আসবে? খোকা এলে তোমাকে এদিন নিমন্ত্রণ করে খাওয়াবো। এ ঘুরোর তো আবার নতুন করে মুখে বাঁধাবে গা। ও খুড়ো আমি যাবো তো। গুরু যাবে তো চালা যাবে না? কবে আসছে কবে আসছে লিখেছে? তুমি এখন চিঠিটা নিয়ে যাও খুড়ো, পরে পরে শোনাবো। কেন পরে কেন, এখনই শোনাও না, আমার আবার জিনিসপত্র জোগাড় করতে হবে, আর পুজোর কদিন দেরি বলো। বললাম তো এখন আমার রোগীর ওষুধ বানাতে হবে, তুমি পরে এসো। এইটুকু পরে দিতে পারলে না, খোকাটা কবে আসবে? দাঁড়াও খুড়ো আমি পরে দিচ্ছি। তুই পড়তে পারবি? হ্যাঁ বানান করে করে পরে দেবো, তোমরা জানো না ডাক্তারদা তো আমাকে লেখাপড়া শেখাচ্ছে। বাবা তুমি কেমন আছো? ভালো আছি ভালো আছি রে খোকা, এখন সোনার চাঁদ ছেলের বাপ আমি, আমি ভালো থাকবো না? খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। কি দেখো কি লিখেছে? আমি এখানে মালিকের মেয়েকে বিয়ে করেছি। মালিক বলেছে আমাকে আর কোনো দিন কায়ে যেতে দেবে না। না 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 না, তুই ভুল করছিস, ভুল করছিস তুই। আমার ছেলে চিঠি পড়া চা ঠিকানি কথা, আমার ছেলে শুনলে তো আমার ছেলে নাকি গায়ে আসতে দেবে না, এটা সব ভুল ভাল পড়ছে। তুমি একটু পড়ে দাও না, তুমি একটু পড়ে দাও না। ও ঠিকই পড়েছে, তোমার ছেলে লিখেছে সে আর কোনোদিন এ গায়ে আসবে না, তুমি যেন ওকে ভুলে যাও। ভুলে যাব বাবু, ছেলেকে ভুলে যাব? কথাটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। নামটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। বোধন ওর আগে খোকার বেশন হয়ে গেল ডাক্তার বাবু, খোকা এলে পাশে বসে দুটো ভাত খাবো, সেটা আরো হলো না, এটা আরো হলো না। তুই চিঠিটা পড়তে গেলি কেন? আর পড়লি যখন তখন একটু মিথ্যে করে পড়তে পারলে না? তুমি না বলেছিলে সদা সত্য কথা বলিবে? হ্যাঁ বলেছি, কিন্তু ইরু জীবনে কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়। আমি পারবো না। এটা কি করলি? আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া করবে না কেন? যে লেখাপড়া বাবার বুক থেকে ছেলেকে কেড়ে নেয় সেই লেখাপড়া আমি করবো না ডাক্তারদা। খুড়োর ছেলের লেখাপড়া শিখে বাবাকে ভুলে গেল, গ্রামকে ভুলে গেল। আমি 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 যে তোমাকে দিদিকে গ্রামকে বড় ভালোবাসি ডাক্তারদা, আমি তোমাদের কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো। সেদিনের পর থেকে ওকে আমি আর লেখাপড়া বসাতে পারিনি, ওর একটাই ভয় ছিল লেখাপড়া শিখে যদি ও খুড়োর ছেলের মতো গ্রামকে ভুলে যায়, ওর ডাক্তার দেখে ভুলে যায়।
ডাক্তারদা, আমি না বুঝে তোমাকে অনেক কড়া কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও ডাক্তারদা। তুমি, আমি, তোমার বাবা, যারা লেখাপড়া শিখেছে তাদের শিক্ষা দিয়েছে আমাদেরই মতন মানুষ, কিন্তু হিরুকে শিক্ষা দিয়েছে ওপরওয়ালা। হিরুর হয়তো আমাদের মতো পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু যে শিক্ষায় হিরু শিক্ষিত, মানুষকে ভালোবাসার শিক্ষা, সে শিক্ষা হয়তো আমরা কোনোদিনও লাভ করতে পারব না। জয়া, হিরুর প্রচন্ড জ্বর, বিকালের ঘরে শুধু তোমার নামে করছে, আমি তোমায় নিতে এসেছি, একবার চলো। হিরো মরুক বাঁচুক, জয়া যাবে না। যাবে কি যাবে না সেটা আমি জয়ার মুখ থেকে শুনতে চাই। যাবে না বলো জয়া, একবার বলো, তোমার বাবাকে বাঁচাতে তোমার একটা কথায় যে হিরু ঝড়জলের রাতে 10 মাইল ছুটে গেছিল ওষুধ আনতে, তাকে বাঁচাতে তুমি 10 পা হাঁটতে পারবে না জয়া? বলো না, পারবে না? মাত্র 10টা পা, 10টা পা, প্লিজ। তোমার বাবা অকৃতজ্ঞ হতে পারেন, তুমি তো তা নয়, বাবার কিন্তু সন্তানই শোধ করে। কেন আপনি ওকে বিরক্ত করছেন? বললাম তো যাবে না। জয়া, প্লিজ জয়া, প্লিজ। বাবা, আমার জীবনে পথ চলতে তেমন করে শুরুই হয়নি, আর শুধু তুমি আমার 10টা পা চলতে দাও, শুধু 10টা পা, তারপর লোহার শিকল দিয়ে আমার পা দুটো বেঁধে রাখো। আমি তোমার কথা দিচ্ছি, তোমার কথা ছাড়া জীবনে এক পাও চলতে চাইব না, এক পাও চলতে চাইব না। 10টা নয়, 4টে পা হাঁটবে, বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে যাও। তুমি বলো ডাক্তারদা, এবার আমি কি করব? তুমি বলো। আপনি যা শুরু করেছেন, ভাবছি কাল সকালে ওকে গ্রাম থেকে নিয়ে চলে যাব। হ্যাঁ, তাই যান। আপনার মতন একজন অকৃতজ্ঞ নিঃশ্বাসে গ্রামের বাতাস বিষিয়ে গেছে, আপনি যান। জয়া, হিন্দু শাস্ত্রে বলে শুনেছে, যাত্রা পথে মরা মানুষের মুখ দেখলে যাত্রা শুভ হয়। এই গ্রাম ছাড়ার পথে গ্রামের শ্মশানটা পড়ে, একটু নজর রেখো, হয়তো হিরুর মরা মুখটা দেখতে পাবে, তাহলে যাত্রা শুভ হোক। ও ডাক্তারদা, ওর শরীরটা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে, ওকে একটা ইঞ্জেকশন দাও না, চুপ করে আছে কেন, দাও না। ওর শরীরে কোনো কোনো ইঞ্জেকশন কাজ দেবে না, ওর কানে মন্ত্র দিতে হবে। মন্ত্র? হ্যাঁ, মন্ত্র। যে মন্ত্র আমার জানা নেই, যে মন্ত্র তোমারও জানা নেই, যে মন্ত্র জানা একমাত্র জয়া। আমি এসে গেছি ডাক্তারদা। আমি এসেছি হিরু, আমি পালিয়ে চলে এসেছি, আমি তোমার কাছে পালিয়ে চলে এসেছি হিরু। আমি আমি তোমার কাছে একটা কুকুরে। না হিরু না, ওটা তো আমার মনের কথা নয়, আমি বাবাকে শোনানোর জন্য বলেছিলাম। শোনো শোনো, তুমি আমার বুকের ভেতরটা কি বলছে শোনো। আই লাভ ইউ হিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ।
করো, ঘুমো একটু। সারা রাতকে এইভাবেই পায়চারি করবি? নিজেও খেলি না, মেয়েটাও না খেয়ে। আচ্ছা দাদা, তুমি বলো না, আমি বাপ হয়ে কি চাইব না যে ও সুখী হোক? দমন একটা গেও মূর্খের জন্য। তোরা বাপ আর মেয়ে জেদে কেউ কারুর চেয়ে কম না। তুই না বললে ও কিছুতেই খাবে না। চল চল চল। জানো না, আমি চলি। ওর হাতটা ছাড়িয়ে দাও না ডাক্তারদা। শুধু বাঁধার মন্ত্রটাই আমার জানা আছে জয়া, ছাড়ানোর মন্ত্রটা আমার জানা নেই। কাল ভোরেই যে বাঁধন খুলে তোমায় যেতে হবে, এখন নিজের হাতে সেটা খুলে নাও। হ্যাঁ, সব দোষ যেন আমার একার। মেয়েকে এত রাত্রে ভুলিয়ে ভালিয়ে এখানে আপনি নিয়ে এসেছেন, এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি, আপনি জানেন? ও তো একটা রাতের জন্য এখানে এসেছে, তো এখনো যদি থানা পুলিশ করেন তো যখন সারা জীবনের জন্য এখানে চলে আসে তখন কি করবে? আমার মেয়ে মরতেও এ গায়ে আসবে না। শুনুন, এ গায়ে কেউ মরতে আসে না বিজয়বাবু, বাঁচতে আসে। ওই হিরুর কৃপায় আজকে আপনি যেমন বেঁচে ফিরে যাচ্ছেন। আর দু চলে চলো চলো। শোনো চন্দন, ঠিকানা তো দিয়ে গেলাম, কলকাতা গেলে অবশ্যই এসো। নিশ্চয়ই যাবো। 7ই জানুয়ারি জয়ার জন্মদিন, তুমি অতি অবশ্যই আসবে, আর জয়াও তোমাকে নিশ্চয়ই বলেছে। কই না তো ঠিকই। আরতি, জয়া কোথায়? বাদল, ওকে ঢুকতে দে।
ঢুকতে দেবে? হ্যাঁ, আজ আমার মেয়ের জন্মদিন। জন্মদিনে কেউ যদি শুভেচ্ছা জানাতে আসে, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না। অমন একটা গেও মূর্খ ছেলে, ও কি শুভেচ্ছা জানাবে? শুভেচ্ছা জানাবার জন্যে শিক্ষিত হবার দরকার নেই, দরকার নেই টাই স্যুট পরার। একটা হৃদয় থাকলেই চলে, আর সেটা ভেতরে যারা বসে আছেন তাদের আছে কিনা জানি না, তবে ওই গেও ছেলেটির আছে। কি আজে বাজে কথা বলছো? ঠিকই বলছি, তুমি অকৃতজ্ঞ হতে পারো, আমি তা নই। আমি শুনেছি ওই গেও মুখ্য ছেলেটাই একদিন তোমার জীবন বাঁচিয়েছিল, আমার শীতের সিঁদুর বাঁচিয়েছিল। আজ অন্তত ওকে একবার বুকে জড়িয়ে ধরে সিঁদুরের ঋণটা আমি শোধ করে দিতে চাই। বাদল, ওকে ভেতরে আসতে দে। না, ওকে ঢুকতে দিবি না। বাবা, আমার জন্মদিনে আমাকে কি উপহার দিতে এলে তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না? উপহার? ওই ভিখারিটা আবার কি উপহার দেবে? ওর হাতে তো কিছুই দেখলাম না। দেখবে কি করে বাবা, ভেতরে যারা এসছে তারা হাতে করে যে উপহার নিয়ে এসছে তা বাজার থেকে টাকা দিয়ে কেনা, আর হিরু যে উপহার নিয়ে এসছে তা বাজার থেকে টাকা দিয়ে কেনা যায় না, তাই দেখাও যায় না। না, ও এ বাড়িতে ঢুকবে না। ও যদি এ বাড়িতে ঢুকতে না পারে আমি এক্ষুনি এই অনুষ্ঠান বন্ধ করে দেব। আমার সামনে আমি তোমাকে কোনো অতিথিকে অপমান করতে দেব না। অতিথি? ওই ভিখিরিটাকে কে আসতে বলেছে? আমি। তুমি? কে তোমাকে এই অধিকার দিয়েছে? জন্মদিনটা আমার, আমার জন্মদিনে কে আসবে কে আসবে না সেটা ঠিক করার অধিকার বোধহয় আমারই আছে, আর কারো নেই। জয়া, আজ যদি আমার জন্মদিনে ওকে উপহার দিতে না দাও, তবে আজ আমি যা উপহার পেয়েছি তোমার চোখের সামনে তা ছুঁড়ে ফেলে দেব। ঠিক আছে, উপহার দিতে নিশ্চয় 10 মিনিটের বেশি লাগবে না, ওকে আমি 10 মিনিটের জন্য ভেতরে ঢুকতে দিচ্ছি। বাদল, ওকে ঢুকতে দে। বহু দূর থেকে একথা দিতে নাম উপহার,
মাটির ভূমি স্বর্গ করেছ তুমি আমার মাটির ভূমি স্বর্গ করেছ তুমি ভরে গেল মন ভরল জীবন চাই না তো কিছু আর বহু দূর থেকে এ কথা হিরুকে দেখে নিজেকে খুব অপরাধী মনে হলো। ও তোমার জন্য এইভাবে ছুটে আসতে পারে আমি ভাবতে পারিনি। একজনকে কতখানি ভালোবাসলে এভাবে আসা যায়, ওর জন্য তোমার কিছু করা উচিত। আমি কাল ভোরে চলে যাচ্ছি, হিরুর ব্যাপারে একটু কথা ছিল। কথা? কি কথা? আরে তুমি কি ব্যাপার? বেরোবার সময় বলে গেলে রাত করে বাড়ি ফিরবে, এত তাড়াতাড়ি ফিরলে যে? চন্দন চলে গেছে। হ্যাঁ, তুমি চলে যাবার পরই চলে গেছে। যায় কোথায়? হঠাৎ মেয়ের খোঁজ নিচ্ছ না? কালোর জন্মদিনে এত বকাবকি করেছি, অফিসে কি ভালো লাগছিল না? খারাপ লাগছিল। চলো একটু আদর করে আসি। তুমি? ও যা খুশি হবে না? চলো চলো। জয়া, জয়া, এই তো কিছুক্ষণ আগে ঘরেই ছিল, গেল কোথায়? তা বাথরুমে আছে বোধহয় দেখছি। জয়া, 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 চন্দনকে গাড়িতে তুলে দিয়ে ঘরেই তো এলো, গেল কোথায়? না মানে মানে বাবা, গেটে দারোয়ান বসিয়ে ভালোবাসাকে আটকানো যায় না। বাথরুমে পেছনের সিঁড়ির গোড়ায় তো আর দারোয়ান নেই। আমি হিরুর কাছে চললাম, পারো তো ক্ষমা করো। কি লিখেছে? হ্যালো, পুলিশ স্টেশন। আমাকে এখন নিয়ে যাবেন না, দিদি হাঁটে গেছে, দিদিকে আসতে দিন। বল জয়া কোথায়? বল জয়া কোথায়? বল। বললাম তো জানি না। জানি না? আরো কয়েক গা দিন, তবে কথা বেরোবে। ওকে মারছেন কেন? আপনি কে? ইনি তো নাটের গুরু, ওকেও নিয়ে চলুন। বিজয়বাবু, আপনি ভুল করছেন। আমি হিরু নই যে মুখ বুঝে সব সহ্য করব। আমি ওকে নিয়ে যাচ্ছি, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আগে প্রমাণ তো হোক অপরাধী, তারপর নিয়ে যাবেন।
এই তো জয়ন্তী চিঠি লিখে এসেছে, ও হিরুর কাছে চলে যাচ্ছে। এতেই কি প্রমাণ হয় হিরুই ওকে নিয়ে এসছে? কথা না বাড়িয়ে একে নিয়ে চলুন। ওকে নিয়ে গেলে ওর সঙ্গে আমিও যাব, ওকে আপনাদের সঙ্গে একা ছাড়ব না। ঠিক আছে চলুন উঠুন। কোথায় যেতে পারে যায়? উড়েও যেখানেই যায় ওকে এই খড়ের গাদায় একদিন না একদিন এনে ফেলবই। তখনই বলেছিলাম ছেলেটা ডেঞ্জারাস, চলুন আমরা ওই ওই নদীর পার ধরে যাই, ওকে কোথাও না কোথাও জল থেকে উঠতে হবে। হ্যাঁ চলুন, হ্যাঁ চলুন চলুন। চন্দন ওদের বলো আমাকে ছেড়ে দিতে। চন্দন আমাকে যেতে দাও, প্লিজ চন্দন আমাকে যেতে দাও। যেতেই যদি দেবো তাহলে তো কায়দা করে শহর থেকে তোমায় নিয়ে এলাম কেন? এই সাজা ভগবান একদিন তোমাকে দেবেন। যখন দেবেন তখন দেবেন, হিরুর কাছে আমি হাতে রাজি নই। সন্ধ্যেটা হতে দাও, তারপর তো খেলা। অপেক্ষাও করতে দিলে না। চন্দনী আমাকে
তোমাকে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, আর তুমি যা একে আর সবাইকে নিয়ে গিয়ে জিবে তোল। তুমি আসছো কেন? তুমি যেতে পারো। আমি আপনাদের না বলে পালিয়েছিলাম। হ্যাঁ তুমি পালিয়েছিলে, তাই উনি ওনার মেয়েকে ফিরে পেলেন। আমি দুঃখিত, বিনা কারণে তোমাকে মারতে হয়েছিল, তুমি যাও। না না, ও যাবে না, ও আমার সঙ্গে যাবে। আপনারা ওকে সাজা না দিলেও আমি ওকে সাজা দেব। আমার বাড়িতে ওকে আমি বন্দি করে রাখবো, লেখাপড়া শেখাবো, আমার ব্যবসায় বসাবো ওকে। যা হিরো, ওদের সঙ্গে যা। না, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না ডাক্তারদা। আমি তোমাকে ভালোবাসি জয়া, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি এই গ্রামকে, যেখানে আমার জন্ম হয়েছিল। ভালোবাসি আমার এই ডাক্তারদাকে। আমি কোনো কিছুর বিনিময়ে এদেরকে, এই গ্রামকে ছাড়তে পারবো না। আমি যাই। কাঁদছিস কেন মা? তুই ওর সঙ্গে যা না, যা। ওকে গিয়ে বল যে তুমি না আমায় খুব ভালোবাসো, কই আমার জন্য তুমি তো গ্রাম ছাড়তে পারলে না। এই দেখো, তোমার জন্য আমি আমি শুধু শহর নয়, আমার আমার বাবাকে ছেড়ে এসেছি। হ্যাঁ মা, যা। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।